আসসালামু আলাইকুম সবাই, মুই ফুডি মারিয়া এবং মোর লগে আছে মোর বান্ধবী টমেটো। এক দুই তিন সাইড, সরি স্টার্ট। তো আজকে মোরা করতে চাইতেছি ফুচকা স্যাল, এনিড হয়েছে আজকে কোনোভাবে মুই চ্যালেঞ্জ করতে চাইছিলাম না। আসলে হয়েছে কি, মগো পরীক্ষা ছিল ইনকোর্স, তো ইনকোর্স পরীক্ষা দিতে মোর বান্ধবী মিতানুর রহমান মিমি আর ফ্যামিলির সবাই টমেটো আইছিল। তো টমেটোর লাগে মুই কথা কইতেছিলাম মোর পেজ লইয়ে, যে মুই অনেক খাইতে পারি এবং মোর খাইতে অনেক ভালো লাগে। সেই কারণে মুই ওরে নানানভাবে বুঝাইতে চেষ্টা করতেছিলাম যে ও খাইতে পারে না, ও ওর দ্বারা কোনোভাবে আমার লাগে ফুড চ্যালেঞ্জ বা ফুড খাইয়া কোনোভাবে যেটা সম্ভব না, তুই ওরে বুঝাইতেছিলাম। তা আমি তো বুঝি নাই যে ও এই কথায় আমারে প্রতিবাদ করবে, তো মুই তো বুঝি নাই যে ও প্রতিবাদ করবে। প্রতিবাদের ঠেলায় ও মরে কইতেছে, আচ্ছা তুই কোন জিনিসটা ভালো খাও চল আমরা দুজনে খাওয়ার ট্রাই করি। তো ও মরে যেহেতু কইছে তো এখন কি না করা যায়, তো মুই আরও গেলাম। তো ভাবলাম সবচেয়ে ভালো খাই তো ফুচকা, তো ফুচকার দুইটা প্লেট লইয়ে গেলাম। লইয়ে গিয়ে তো এখন শুরু করে দিচ্ছি খাওয়া, মেয়েরা তো দেখতেছেন মরা খাইতেছি, হ্যাঁ খাওয়া শুরু করে দিচ্ছি। খাওয়ার মধ্যে ভাবতেছি যে তুই যেতে পারবি না, কোনো ব্যাপারই না আমার দ্বারা ফুচকা খাওয়া, ফুচকা ফুচকার মতো জিনিসে এটাই তো হারা যায়, যাইবি না রে, মুই হারবো এটা তো হইতেই পারে না, মুই ফুডি আর তুই কোথায় টমেটো, তোর লাগে আমার হারা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এই চিন্তাভাবনা করতেছিলাম মনে মনে আর খাইতেছিলাম দ্রুত। যাই হোক, আমি আবার একটা কথা কই, আমি এটা মনে ভুললে যাইয়ের না, মুই কিছুদিন যাবো তো অসুস্থ থাকার কারণে মুই কোনো ভিডিও আপ দিতে পারি না, ইভেন অ্যাক্টিভও ছিলাম না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন আর সাথে সাথে পুরো ভিডিওটা দেখবেন। মোর বান্ধবী মোর বান্ধবী জানে সবাই চেনেন টমেটোতে ভিডিও করে, আসলে খাওয়ালেই তেমন একটা কিছু করে না, সেই কারণে মোর এমন মনে হয়েছে যে ওই খাওয়া দাওয়ার ব্যাপারে মোর উঠে যেতে পারবে না, ও মনে হয় ওদের হইবে না। কিন্তু ও আল্লাহ, ও তো আমার মোর থেকে ফার্স্ট খাইতে আছে, দেখে মনে হচ্ছে যে এখন হাড্ডাহাড্ডি লড়াই হইবে, খাওয়ার তো প্রায় শেষ পর্যায়ে, মোর পেতে আছে দুইটা, ওর পাতেও আছে দুইটা, আল্লাহ মুই একটা খাইতে খাইতেছি আর একটা বাহি আছে, ওরও একটা খাইতেছে একটা বাহি আছে, ও আল্লাহ এ কেমন খেলা, এরই পুরো হাড্ডাহাড্ডি লড়াই হইতে আছে মগো মাঝখানে, এ মোর যেতেই হইবে, মোর খাইয়ে শেষ করতে হবে। আ খোদা, এদিকে পুরো লাস্টেটা মুহার মধ্যে ঢুয়েই হেলাইছে, জিততে গেছে মোর সামনে, জিততে গেছে ফুডির সামনে, টমেটো জিততে গেছে। কেমনে টমেটো জিতলে, এটা কি মানা যায়? যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।